মদনী নগর অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মদনী নগর অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মগনে রাবে তুমি পিয়ানা মামিনের নয়ন তারা হাসান হোসেনে প্রিয় নানাজি দো জাহান যার পাগল পারা দো জাহান যার পাগল পারা সর্বগুণে গুণান্বিত যার হই তুলনা আশিক নবীর দিওয়ানা মাশাআল্লাহ তুমি ওই সবাই মিলে পড়লে হ্যাঁ এই নাম্বারটা বলো তাহলে তো মনে হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কয় যুবক মিলে আল্লাহ তুমি দনকে কমল কনবনের আশা পুরো করো আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কমল করে না ও রব্বুল আলামিন সব যুবক তোমার যুবক বান্দারা এই রব্বুল আলামিন থাকতে না পেরে তারা কম বেশি যে কাজের সঙ্গে নিযুক্ত রয়েছেন তার ভিতর দিয়ে বাপ মায়ের নামে কেউ বা দাদুদানির নামে কেউ বা আমার হুজুরের ওস্তাদের নামে রব্বুল আলামিন দান করেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করো দুনিয়া কেরাতের বলে নসিব করো ও রব্বুল আলামিন আল্লাহ আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারে তাকবে বাবলু মোল্লা 10 কেজি ঘোষ কই বাবলু ভাই কই বাবলু এখন আশীর্বাদ আমার ছেলের দ্বারা সংবাদ দিয়েছে যে ছেলে ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বাবলু ভাই 10 কেজি গোশ কত হলো 35 কেজি হয়ে গেছে একটু জোরে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মদনী নগর অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মদনী নগর অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মগনে রাবে তুমি পিয়ানা মামিনের নয়ন তারা হাসান হোসেনে প্রিয় নানাজি দো জাহান যার পাগল পারা দো জাহান যার পাগল পারা সর্বগুণে গুণান্বিত যার হই তুলনা আশিক নবীর দিওয়ানা নারে তাকবে আসাদুল গাজী আসাদুল গাজী আসাদুল গাজী 5 কেজি গোস 50 হয়ে গেল একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর আমি যদি কোনদিন মদিনাতে যাও মদিনার মাটি তুমি শুনে নিও রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও আমি যদি কোনদিন মদিনাতে যাও মদিনার মাটি তুমি শুনে নিও রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও আচ্ছা আচ্ছা বিনা নামে 500 টাকা আলহামদুলিল্লাহ 50 আর 20 কেজি গোশ নেব
আর বেশি দূর যাব না আর পাঁচ ওটা 55 করে দেন এসব যুবকরা সব আসতে তো দেন একটু নাম বলো নাম করতে আর 5 কেজি গোশ কত দাম আর সব দর্জির কাজ হচ্ছে তাহলে আচ্ছা টাকা দিতে হবে না আমার তো মনে হচ্ছে পিছনে খানিক দর্জি রয়েছে এসআইটি রয়েছে কারণে রয়েছে ওই সাইটি রয়েছে সব দর্জির কাজ সব চৌমা আমাদের চৈতলের উপর দিয়ে মোটামুটি সব যাওয়া হয় আমি দেখলি বুঝতে পারি সব যাচ্ছে আচ্ছা এখানে ওস্তাগান আছে একটাও কই ওস্তাগান এটা দেখি আমি যাব না কি না হাত তুলবা তাড়াতাড়ি বল তো বলো তাড়াতাড়ি করে বলো আল্লাহ ভালো রাখবে আরে আমি তো গুনাহগার কিন্তু হুজুর তো কানতে দোয়া করবে রুহানি দোয়া এই জলসার একটা বরকত আছে বিশ্বাস করুন আল্লাহর কসম খেয়ে বলছি হুজুর যখন এখানে আমাকে দাওয়াত করেছিল না তো ওইখানকার কথা মনে হচ্ছে সে সময় এরকম প্রচুর মানুষ হুজুরের আলোচনা শোনার জন্য হুজুর তো বলে গেছেন এই জলসার কথা তাহলে তানা স্মৃতি আজ আমরা যদি না দিই তা দেবে কে একটু বলেন ন্যূনতম একটা আলিফ পড়লেও হুজুরের কাছে পড়েছি একটা অক্ষর পড়লেও পড়েছি হুজুরের কাছে সে হুজুরের রুহানি দোয়া পাওয়ার জন্য একটু বলুন তাড়াতাড়ি করে বলুন দু পাঁচ কেজি দশ কেজি গোশ দেন সাবউদ্দিন দশ কেজি গোশ ষাট গেল সে সাবউদ্দিন কই পঞ্জাব বসে বসে মাশাআল্লাহ সাবউদ্দিন দিয়েছে দশ কেজি গোশ তো একটু আওয়াজ দেন না রে তাকবে মাশাআল্লাহ 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 আমি একটা গজল শোনাই বাবা তুমি কুরবানি কেন দেবে না বলো না বলো না আমার কুরবানি দেওয়া তো অজিব জানি জিলহজ এসেছে আবার বাবা তুমি কুরবানি কেন দেবে না না জানি আসিবে কবে সেই যোগ চিনবে না সেদিন তোমার রেখে যাওয়া সম্পদ সবই কিছু আসবে না কাজে তোমার বাবা তুমি এই দিন আর পাবে না বাবা তুমি এই দিন আর পাবে না পাবে না পাবে না দেখা তো আমার কুরবানি দেওয়া তো অজিব জানি জিলহজ এসেছে আবার বাবা তুমি কুরবানি কেন দেবে না নারে তাকবে মাশাআল্লাহ 70 কেজি হয়ে গেল আমি একটু অদা করেছিলাম আমার মনে নেই ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথা আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ও গো জননী পিতা ডাকে না আমার ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথা মাশাআল্লাহ মায়েরা আপনার কিছু দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন সবাই বলুন আমিন মদিনার মাটি না আমার না সব লোকে গজল বলে আর আমার আমি লোকের গজল বলি না জানো তো এদিন চৌমাতে এসেছি বলছি এসকাবির গজল বলতে কি এসকাবি এসছে বলে তো বলেছি মনে হয় বলতাম না আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ I
দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে পাঁচ কেজি তেল দেন ওরকম করছেন কেন ও যুবক ভাইরা এক মাসের ভান্ডারের টাকা দেন মা জননী মা জননী মা জননী গো 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 তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারে চাইব আচ্ছা আমার গজল বলছি বলো তা না সে কথাকার কারা কি বলেছে তাই ওই হ্যাঁ আমি বলতেছি ওই বাংলাদেশে একটা গজল আছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে আচ্ছা আমি যদি আপনাদের বলি আল্লাহ কি আসমানে রয়েছে হ্যাঁ উনি বলেন আপনারা যদি বলেন তুমি আসমানে থাকো তা আল্লাহ কি আসমানে রয়েছে আল্লাহ কোথায় থাকেন সেটা তো বলে দিয়েছেন তারপরে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে ময়ূর খুজুরে স্মৃতিগুলো চোখে ভাসছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে নারে তাকবে 12টা 12:30টা ব্যাস আর হুজুর যদি বেঁচে থাকতো 12টা বাজানি ভালো করে দিত তার আগেই মিলাদ শেষ আলহামদুলিল্লাহ বেশি রাত করা যাবে না 12টা 12:30টা আলহামদুলিল্লাহ তার অধিক যাওয়া যাবে না ফজরের নামাজ কাজা হওয়া যাবে না আমি এই আপনার নামখানার দিকে জলসায় গেছি আমার টাইম দিয়েছে রাত 2টা থেকে 4টা কই যুবকরা হুজুর নামে গজলটা বলি শেষ করে দিব ইনশাআল্লাহ কই কমিটির যুবকরা চলে এসো তাড়াতাড়ি এসো মাশাআল্লাহ যুবকরা বলছে যা ঘাটতি পড়বে আমরা সবাই পূরণ করব পুরো করব ইনশাআল্লাহ আপনারা অনেক যুবক রয়েছেন এই যুবক ভাইদের সঙ্গে সাথ দেন আর দোয়া করেন আমার তরফ থেকে যুবক ভাইদের জন্য দোয়া আল্লাহ যেন এই জলসাকে কবুল করেন আর আবশা বুজুর রহমাতুল্লাহ আলীর রুহানি দোয়া আমাদের নসিবে যেন কবুল করেন আর যুবক যারা সব আচ্ছা সদস্যরা কি দেখতো দেখতো লিখলি ভালো হতো না আমি বেশি চাচ্ছি না একটা করে হাজার দিলি তো অনেক হয়ে যাবে সব যুবকরা 1000 নাই 500 একটা 500 আলি 25000 কই একটু এসো না এক এক করে 1000 টাকা আচ্ছা ওই নাম ওজন ওই সেক্রেটারি লেখো নাম লেখো দিনি তুমি আচ্ছা তুমি লেখো না ওরকম করো সারা বছরে 1000 টাকা সারা বছরে 1000 বছরে একবার মিলাদ হচ্ছে তো আয়া নাম লেখো না 1000 করে আমি আজকে কালকে আবার এখানে মিলাদ হচ্ছিল প্রতিযোগিতা হচ্ছিল কেন আমি যাচ্ছি হরিকাঠি আমি বলি আজ তো দাউদ নাম তো কালকে এটা আবার ফোন করে কি তার ঠিক নেই এটা আবার দুদিন ব্যাপী হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রাইজ দিয়েছো মিন্টু আর
মিন্টু আর বাবু দুই ভাই মিলে 500 টাকা বাপির সেবা মায়ের সেবা করি আমার মন তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে করি না কো যত বেশি রোজগার যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা তাদের কাছে ছোট আজি সোনা সেদিন কা দোয়া হবে আর নয় সবাই সবাই বসে যাবে মাশাআল্লাহ ভাই বড় ছেলে আব্বা মার নামে 1000 টাকা দেবেন মাশাআল্লাহ আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে মরহ জুড়ে স্মৃতি গুলো চোখে বাঁশিছে আজি কি যেন ও আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে পাপরাশি ওই কম করো ও গো দয়াময় ও গো দয়াময় তোমার আজাব কঠিন আজাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় রহম করো দয়া করো হুজুরে নসিবে আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে মরগো জোরে স্মৃতি গুলো চোখে বাঁশিছে আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে আসুন সবাই মহান রবের কাছে আমরা সবাই দুখানি হাত তুলি তার আগে একটু তওবা ইস্তিগফার পড়ে নি বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিন আল্লাহু الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ আল্লাহ প্রতি বছরে নেই বছর আল্লাহ তোমার বান্দা আমাদের ওস্তাদ তার স্মৃতিতে আয়োজিত ধর্মসভা আল্লাহ আল্লাহ তুমি তা কবুল করো রব্বুল আলামিন এই জলসায় মানুষ প্রাণ বলিদান করেন আল্লাহ কেউ চাল দিয়েছেন কেউ আলু দিয়েছেন কেউ টাকা পয়সা দিয়েছেন কেউ গোশ দিয়েছেন কেউ তেল দিয়েছেন আল্লাহ যিনি যা দিয়েছেন সব তুমি দেখতে পেয়েছো আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ
এই সওয়াব সরকারে দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক সাহবত কো পৌঁছে দাও হুজুরের আলা اولاد হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরদের পাক সাহবত কো পৌঁছে দাও আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন আইমায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাখিরিন বুজুর্গান দিন সকলের বিয়ে সাহবত কো পৌঁছে দাও আল্লাহ খাস করে আমাদের উস্তাদ আল্লাহ জারি স্মৃতিতে আয়োজিত ধর্মসভা আল্লাহ ও রব্বুল আলামিন ইসওয়া আমাদের উস্তাদ তুজেরে তুমি পৌঁছে দাও আল্লাহ আমাদের বাপা দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন চলে গেল আল্লাহ আল্লাহ যা চলে গেছে আল্লাহ সবটুকু তাদের পৌঁছে দাও আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার অনেক চাচা সুস্থ আল্লাহ জলসায় তানারে এসে বসতেন আল্লাহ অসুস্থ তার জন্য আসতে পারি নাই রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া আখেরাতের ভালাই আল্লাহ তুমি আমাদের নসিবে কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ কত কয়েক বছর আগে আল্লাহ আমাদের ওস্তাদ হুজুর তানা সহধর্মিনি আল্লাহ এসে এই জলসা শুনতেন তিনি অসুস্থ হসপিটালে রব্বুল আলামিন আল্লাহ তাকে সুস্থ করে দিও আর যদি ডেকে নিও আর যদি তুমি ডেকে নাও কলমা পড়তে পড়তে ঈমান আলোতে মৃত্যু তুমি নসিব করে দিও আল্লাহ আল্লাহ কবে ডাকবে জানি না কবে ডাক আসবে জানি না যেদিন ডাক আসবে পবিত্র দিনে পবিত্র রাতে জুমার দিনে কলমা পড়তে পড়তে মৃত্যু তুমি আমাদের নসিব করে দিও আল্লাহ আল্লাহ এই জলসায় বহু আলেম রয়েছে বহু হাফেজ রয়েছেন আল্লাহ আল্লাহ বহু মুরুব্বিয়ানে কেরামগণ রয়েছেন বহু যুবক রয়েছেন আল্লাহ যাদের তুমি প্যার করো মহব্বত করো ভালোবাসো তাদের খাতিরে আমাদের দোয়াকে তুই মঞ্জুর করো আল্লাহ রব্বানা তাকাব্বাল দোয়া নবী বরকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সবাই বসে থাকুন